নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 17 জুন টু 4 নভেম্বর 2023 140 দিনের জন্য শনিদেব বক্রী হচ্ছে। বক্রী হওয়ার ফলে আপনি কন্যা রাশির মানুষ, আপনাকে কি রেজাল্ট দিতে চলেছে, কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটির সঙ্গে অবশ্যই থাকুন। নেগেটিভ অ্যান্ড পজিটিভ দুটি দিক নিয়ে কিন্তু আমি আলোচনা করব। দেখুন, অনেক মানুষের মনে একটা ভয় আছে, শনি মানেই খারাপ, শনি মানেই আপনার সমস্যা, তার মধ্যে শনি বক্রী হয়ে যাচ্ছে আরও মনে সমস্যা দিবে। এই ধারণাটাই আপনাদের কিন্তু ভুল ধারণা। শনি বক্রী মানেই খারাপ নয়। শনি যদি আপনার তুলা রাশিতে, শনি যদি আপনার মকর রাশিতে, কুম্ভ রাশিতে, বৃষ রাশিতে অবস্থান করে, এই বক্রীর মধ্যে কিন্তু আপনাকে ভালো ফল দিবে। এবং মিত্র রাশিতে শনি রেট্রোগ্রেড হচ্ছে। দেখুন, গ্রহের তিনটা চাল হয়, মার্গী, বক্রী, অতিচারী। দেখুন, মার্গী মানে সোজা চলা, বক্রী মানে কিন্তু উল্টা চলা নয়। অনেকে ভাবে যে বক্রীর চাল মানে হচ্ছে রেট্রোগ্রেড হয়ে যাওয়া, মানে হচ্ছে উল্টা, না, সেটা সেই গ্রহটা স্লো মোশন, আরও ধীর গতিতে চলে। এবং অতিচার মানে যেটা চলে তার থেকে আরও ফাস্ট মুভমেন্টে গ্রহ কিন্তু চায়। এর ফলে কি রেজাল্ট দিবে, আপনি কন্যা রাশির মানুষ, বর্তমানে কুম্ভ রাশিতে শতবিশা নক্ষত্রে শনি অবস্থান করছে। শতবিশা নক্ষত্রে অবস্থান করে শনি এই রাশি, কন্যা রাশিকে বেশ কিছু শুভ ফল এবং কিছু ক্ষেত্রে অশুভ ফলও কিন্তু দিবে। ভিডিওটি আলোচনাটি অবশ্যই শুনবেন। আমি একটি কথা আবারও বলছি, খুব হালকা করে ভিডিওটি নেবেন না, আপনাদের জন্য তৈরি করছি, পরে আপনারা অনেক কিছু, এই যে 140 দিন, অনেক দিনকার ব্যাপার, 140 দিন মানে কম না, এই 140 দিনের মধ্যে অনেক ঘটনা কিন্তু আমাদের জীবনে কিন্তু ঘটে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনুন। এবং যাদের ক্ষেত্রে শনি নেগেটিভ রয়েছে, আপনারা শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন। এবার আসি শনি 140 দিনের জন্য বক্রী হচ্ছে। দেখুন, বক্রী হওয়ার সঙ্গে সঙ্গে শনি যেভাবে অবস্থান করে তার আগের ভাবেরও কিন্তু ফল কিন্তু দেয়। অর্থাৎ বর্তমানে ষষ্ঠভাবে অবস্থান করছে কুম্ভ রাশিতে, আপনার পঞ্চম ভাবেরও ফল কিন্তু দিবে। ষষ্ঠভাবে অবস্থান করে শনি এই সময়ের মধ্যে আপনাদের যেহেতু পঞ্চমভাবে ফল দিবে, যারা সন্তান প্ল্যানিং করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো। আপনি কন্যা রাশির মানুষ, আপনি সন্তান প্ল্যানিংয়ের জন্য প্রচেষ্টা করছেন, সন্তানের কেরিয়ারের জায়গা, সন্তানের আপনার স্বাস্থ্যের জায়গা, সন্তান প্রাপ্তির সম্ভাবনা গাঢ় কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনাদের এ সময় আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে, হঠাৎ অর্থপ্রাপ্তি আপনাদের হতে কিন্তু চলেছে। আপনি কন্যা রাশির মানুষ, এই সম্ভাবনা কিন্তু থাকছে। এবং সবথেকে প্লাস পয়েন্ট, যারা বিদ্যার্থীরা রয়েছেন, শিক্ষার্থীরা রয়েছেন, আপনাদের যেহেতু পঞ্চমভাবে এবং অষ্টমভাবে দৃষ্টি দিচ্ছে, ডিপ নলেজ বাড়াবে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে আপনাদের এই সময় 140 দিন খুব ভালো ফল আপনাদেরকে দিবে। যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো ফল দিবে। এবং ষষ্ঠভাবে বক্রী হচ্ছে, তো এই 140 দিনের মধ্যে যারা কর্মহীন হয়ে পড়েছিলেন, চাকরির জন্য প্রচুর প্রচেষ্টা করছিলেন, আপনাদের কিন্তু চাকরি হওয়া বা চাকরি পাওয়ার বড় যোগ কিন্তু দেখা যাচ্ছে, চাকরি প্রাপ্তির বড় সম্ভাবনা কিন্তু রয়েছে আপনি কন্যা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে। আপনি কন্যা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে সরাসরি এই সময়ের মধ্যে কোনো জায়গা থেকে জব পাওয়া বা যারা
প্রতিযোগিতামূলক পরীক্ষা দিবেন, সেখানে পরীক্ষাতে আপনারা কিন্তু উত্তীর্ণ কিন্তু আপনারা হবেন। এবং ষষ্ঠভাবে শনি গোচরে কিন্তু ভালো ফল করে শত্রুতা আপনাদের কমবে, শত্রু আপনাদের শান্ত কিন্তু হবে, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ হবার সম্ভাবনা কিন্তু এই সময় কিন্তু দেখা যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে ঋণ, যাদের ঋণ হয়ে গেছিলো সেই ঋণ থেকে মুক্তি পেতে চলেছেন। এবং অষ্টমভাবে এবং দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে। প্রথম কথা আমি বলি, যারা লং ট্রাভেল করতে চাইছেন, দূর যাত্রা করতে চাইছেন, এই 140 দিন বিশেষভাবে সাবধান। এবং যারা বাইক বা গাড়ি চালাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে বলবো, কারণ অষ্টম গৃহের দৃষ্টি, দ্বাদশভাবে দৃষ্টি, দুটি কিন্তু নেগেটিভ জোন। এখানে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। আপনি কন্যা রাশির মানুষ, শুধু পজিটিভ নয়, যেখানে নেগেটিভ রয়েছে, যেই জায়গাটাতে সমস্যা রয়েছে, অ্যালার্ট আপনাদেরকে করছি। অবশ্যই নিজস্ব পার্সোনাল ব্যক্তিগত জন্মছক আগে বিচার করুন। শুধু ভিডিওটি আপনাদেরকে মানে মন সন্তুষ্টি করার জন্য এই ভিডিওটি না, অর্থাৎ পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুটি দিক নিয়ে আলোচনা আমি করব। এবং এর পাশাপাশি যেহেতু অষ্টমভাবে দৃষ্টি, আবারও বলছি ছোটোখাটো চোট আঘাত দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং স্বাস্থ্য নিয়ে, শরীর স্বাস্থ্য নিয়ে ভোগাবে জয়েন্ট পেন, হাঁটুতে ব্যথা, ব্যাক পেন, এই ব্যথাজনিত সমস্যাগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু ভোগাতে কিন্তু পারে আপনি কন্যা রাশির মানুষ। এবং সরাসরি আপনাদের থার্ড হাউসে দৃষ্টি দিচ্ছে। এই সময় যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, ডিজিটাল মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন, সেলসের সঙ্গে যুক্ত রয়েছেন, এখানে কিন্তু আপনারা বড় ধরনের ইনভেস্টমেন্ট করতে গেলে দুবার কিন্তু ভাববেন, কারণ এখানে আপনাদের কিছু ক্ষেত্রে হলো বড় ধরনের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু বাধা আসার সম্ভাবনা কিন্তু এই সময় কিন্তু দেখা যাচ্ছে। এবং যারা অয়েল অ্যান্ড গ্যাসের সঙ্গে যুক্ত রয়েছেন, টেকনিক্যাল ফিল্ডে রয়েছেন, আইটি সেক্টরে রয়েছেন, আপনি লোহার বিজনেস করছেন, আপনি গাড়ির ব্যবসা করছেন, আপনার গাড়ির শোরুম রয়েছে, আপনার পেট্রোল পাম্প রয়েছে, এই সেক্টরগুলো এই 140 দিনের মধ্যে আপনাদেরকে কিন্তু খুব ভালো রেজাল্ট কিন্তু দিবে। ইঞ্জিনিয়ারিং লাইন, আপনার ইলেকট্রিক লাইন, এই লাইনগুলো কিন্তু আপনার অ্যাক্টিভ হবে। আপনার ক্ষেত্রে কিন্তু এই সময় অর্থের জায়গা কিছুটা হলো যে কোনো দিক থেকে আকর্ষিক অর্থপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। কারণ শনি বক্রি হচ্ছে কি না, পাপিগ্রহ বক্রি হচ্ছে ষষ্ঠভাবে, ষষ্ঠভাবে পাপিগ্রহ বক্রি হয়ে আরও ভালো ফল কিন্তু দিবে। যদিও কিছু ক্ষেত্রে হলো নেগেটিভ জায়গাগুলো আপনাদেরকে আমি বললাম, সেখান থেকে অবশ্যই আপনারা সতর্ক আপনারা থাকুন। এবং এর পাশাপাশি দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে কি না, বিদেশের সাথে যারা রত রয়েছেন, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন, ডাইরেক্ট বা ইনডাইরেক্ট প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রয়েছেন বিদেশের সাথে, ফরেন থেকেও এই সময় কিন্তু আপনারা লাভ 100% পেতে কিন্তু চলেছেন। কী উপায় করবেন? দেখুন, আপনারা হনুমানজির উপাসনা অবশ্যই করুন, হনুমান 40 আপনারা পাঠ করুন, এবং এর পাশাপাশি আপনারা বিশেষভাবে শনির বীজমন্ত্র এবং চন্দ্রের বীজমন্ত্র আপনারা পাঠ করুন, বিশেষভাবে লাভ পাবেন। বক্রী শনি আগামী 140 দিন কন্যা রাশির মহা ভবিষ্যৎবাণী আমি বললাম। আপনার জন্মছকে যদি শনি নেগেটিভ থাকে তাহলে কিন্তু সমস্যা হবে। আবারও বলছি, আপনার জন্মছকে শনি পাপ কর্তারি যে দোষে আছে, শনি নিচস্থ, তাহলে কিন্তু এই সময় সমস্যা নিশ্চিতরূপে কিন্তু হবে। নমস্কার।